বাজারের কথা বলে এই যে 85 বলতেছে 85 বলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লার চান্দিনা হাটে এই চান্দিনা হাট প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে থাকে এবার যারা হাসিল ব্যবস্থা প্রতি গরু 400 টাকা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাট থেকে পালন উপযোগী খামার উপযোগী শাইওয়াল সিন্ধি সার বছরের দাম কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আজকে কুমিল্লা চান্দিনা হাট থেকে সুন্দর সুন্দর শাইওয়াল সার গরুর দাম দরগুলো জানানোর চেষ্টা করব দর্শক কুমিল্লা চান্দিনার ব্যবসায়ী জসিম ভাইকে দেখা যাচ্ছে আজকে চান্দিনা হাটে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা দর্শক আমরা দেখি এখান থেকে কিছু গরুর দাম জানাবো ভাই এটা কত চাইছিলেন 1,05,000 চাচ্ছেন এগুলো দাচ্ছে ভাই এখনো বলে নাই মানে বাজার মাত্র শুরু হয়েছে বৃষ্টিটাও শুরু হয়ে গেল আচ্ছা এগুলো এমনিতে অ্যাভারেজে চাওয়া দাম কেমন 1,05,000 করে এই 4-5টা 6টা যা আছে এখানে 1,05,000 করে চাওয়া দাম কেউ যদি নিতে চায় আমাদের এই ভিডিও দেখে আপনার যোগাযোগের নাম্বারটা বলেন 0185201736 আচ্ছা বেচা বিক্রিটা কেমন আশেপাশে একটু বলে দেন আইডিয়া দিয়ে দেন 90-95 আচ্ছা দর্শক 90-95 হলে বিক্রি করবে এগুলা পার পিস করে ভাই খুরা মাথা সব ভালো আছে গুলা কোনো সমস্যা নাই ঠিক আছে জসিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফারুক ভাই কি অবস্থা গরু কিনতে আসছেন নাকি আচ্ছা দেখেন দর্শক আমরা দেখব জি জি আমরা দেখব এদিকে অনেক সুন্দর সুন্দর মাসুম ভাই কিছু গরু নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কতগুলো সংগ্রহ করছিলেন ৩২টা দুই একটা গেছে একটা গেছে মানে যাত্রা করছিলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করা ভাই রংপুর থেকে সংগ্রহ করা ভাই এই গরুটার দাম দর কেমন চাইছিলেন বরাবর 1,00,000 চাওয়া দাম বাজারে কত বলছে আজকে 95 বলছে দিবেন না ভাই কত হলে দেওয়া যায় কাস্টমারকে কত বলছে 98 বলে দিয়েছেন আচ্ছা এগুলো কি লট আকারে না সিঙ্গেল আকারে সিঙ্গেল কিনা লট আকারও হিসাব করে দিয়ে দিবেন এই যেমন এই যে একটা বাধা আছে একসাথে এগুলো কত করে চাওয়া ভাই এগুলো 100 যদি লট আকারে নিতে চায় কত করে রাখবেন বলে দেন লট আকারে হইলে ভাই আপনার হিসাব ভাগ তো আছে দেখা যদি 5টা হয় তাহলে 5টার হিসাব যদি হয় এখানে তো মোটামুটি 5টা এক সাইজের হ্যাঁ এই 5টা এক সাইজের এই 5টা এক সাইজের লট আকারে হইলে 92 করে রাখবে 92 করে রাখা যাবে তাহলে আপনার যোগাযোগের নাম্বারটা বলেন 01 75 75 70 19 682 মাসুদ ভাই ভাই ওইদিকের এগুলো তো মনে হয় ছোট আছে না মানে আপনার অন্য লটের আর কি দ্বিতীয় লট এটা ছোট এটা সিঙ্গেল আকারে কত চাচ্ছিলেন 80 দাম চাইলে বেচা 78,000 ভাই আজকে কিন্তু এই কোয়ালিটি করে এগুলো বাজারে অসংখ্য দেখা যাচ্ছে আপনার এখানে মনে হয় দুইটা ভালো যত শাইওয়াল আছে আমি যতটুকু জানলাম একজন আমাকে ফোন দিছে ভাই কোন দুইটা এখানে দুইটা শাইওয়াল নাভি বেশি নাভি আছে গলা কম্বল ভালো এই যে এগুলা দুইটা শাইওয়ালের কথা শুনতে পারলাম এটা কত চাইছিলেন 95 চাইছেন কত বেচা বিক্রি ভাই এটা 95 চাইছি কিন্তু 95 বিক্রি না বিক্রি হয়েছে ভাই 82 চাওয়া এটা কি সেম না নাকি বেশি এটা 75 75 কম আছে এটা 80 এটা 80 এটা 80 এটাও 80 আচ্ছা আচ্ছা এটা 76 দর্শক মাসুদ ভাই কিন্তু দামগুলো 85 এটা 85 এটা এটা 80 মাসুদ ভাই দামগুলো ভেঙে দিছে আপনাদের সুবিধার তো আপনারা
যে কোনো সময় ওনা থেকে খামার উপযোগী সারগুলো নিতে পারবেন। ঠিক আছে ভাই, আগামী কালকে কোন বাজার যাবেন? আগামীকাল চন্ডিমুড়া। চন্ডিমুড়া যাবেন না কুড়ি যাবেন? চান্দিনা হাটে কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। আজকে কতগুলো সংগ্রহ করা? 30টা। বেচা বিক্রি শুরু হয়েছে? এখনো যাত্রা হয় নাই, আশা করি হবে। বৃষ্টির জন্য মানুষ ঢুকতে পারে নাই। জি, এই যে গরুটা কেমন দাম চাওয়া ভাই? ১০৫ চাওয়া, বেচা বিক্রি ৯৫। নাভি, গলা, কম্বল, মাথা ঠিক আছে তো ভাই? সবগুলো ঠিক আছে। এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে? বগুড়া থেকে। কবে চালান এটা? আজকে সকালে এসে নামছে। আচ্ছা ভাই, এই যে এই গরুটা মাথাটাও সুন্দর, এটা কত চাওয়া? ১১৫। বাজারে কত বলে? ৯৫ বলে। দিবেন না ভাই? আরো কিছু বাড়লে দিবেন? দর্শক, আরো কিছু বাড়লে দিবে? এগুলো দাঁত ভাই? এখনো দাঁত নাই? আচ্ছা আচ্ছা, দর্শক আবার দেখি কথা বলে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর চান্দিনা দেখা হইলো ভাই। বেচা কিনা কম? ওদিকে কিনা জানে, এদিকে বিক্রি হয় না, তার মানে মহাবিপদ। মানে ক্যাশ টাকা খাটায় টেনশন থাকা লাগে। আচ্ছা ভাই, এই যে এই গরুগুলো কেমন করে যাচ্ছে? এই গরুটা ৯৫। ৯৫, আমরা দামগুলো ভাঙ্গে আপনাদের সমস্যা হয়। কিন্তু দর্শক দেখি কাস্টমার নিয়ে আসছে, আমরা দেখি দাম দর হচ্ছে। বাটা দামে গরু বিক্রি করেন নাকি? ৫০০ করে, মানে সর্বনিম্ন লাভ করলে ৫০০। মানে ঘুরা চলাফেরা এটাই? মানে এটাই ভালো লাগে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। ভাই নাম্বারটা বলেন তো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখবো এদিকেও কিছু পালন উপযোগী সার গরু আছে আজকে কুমিল্লা চান্দিনা হাটে। দেখি কি অবস্থা, কেমন আছেন? সালাম, ওই যে হাতটা যে করতে লাগা হয়েছে, ঠিক হয়েছে না? ঠিক হয়েছে। আপনার তো অভিনয়টা আছে, হাত না ঠিক হয়েছে? অভিনয়টা আগে করা যাবে না কেন? অনেক সমস্যা আছে, গরু পা ভেঙে গেছে। ইন্নালিল্লাহ। কবে? কালকে। এই গরুগুলা কি করছেন? তারপর মানে গাড়ি থেকে নামাইতে যায় গরু? এটা না, বাঙালি মানুষ। আচ্ছা আচ্ছা, গাড়ি থেকে নামাইতে যায়। তো কি করছেন এটা? কষে দিয়ে দিচ্ছি কম টাকায়। কি করবেন আর, বাজার খারাপ। ৩৫,০০০ লস এক গরুতে, ৩৫ লস। যাক, আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য ঠিকমতো করার তৌফিক দান করুক। কয়টা আনছেন আজকে? ১০টা। বেচা বিক্রি হয়েছে? এখনো সাইড করতে পারেন নাই? আচ্ছা, এই যে গরুটার দাম কেমন? তো সাইজছেন ১০৫। কত বলছে বাজারে? ৮০-৮৫ বলছে। বেচা বিক্রি কত? ৯২ হলে বিক্রি করবেন এই গরুটা? এগুলো তো বাচ্চা, দাঁত না এখনো? না, চুইটটা সুন্দর আছে কিন্তু এই গরুটার। সবগুলো গরুতে চুইটটা লম্বা আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক কাস্টমার দেখতেছে, কাস্টমার দেখতেছে। জি, দেখে শুনে না সেটাই ভালো। আমরা আছি আজকে কুমিল্লা চান্দিনা হাটে, আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব আজকের এই হাট থেকে। দর্শক কুমিল্লার চান্দিনার মিজান ব্যবসায়ীকে দেখা যাচ্ছে আজকের চান্দিনা হাটে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেকদিন আপনাকে দেখি না, কই থাকেন? উত্তরবঙ্গে ছিলেন। আজকে কতগুলো নিয়ে আসছেন? ২৪ পিস। বেচা বিক্রি শুরু হয়েছে? এই মাত্র আসছেন? এগুলোর লট কেমন করে চাওয়া? যেমন সিঙ্গেল এগারোটা কত করে? ৯০। সিঙ্গেলে? সিঙ্গেলে।
বাজারে কত বলে এই যে 85 বলতেছে 85 বলে দিবেন না ভাই আর 2000 রুলি দিয়ে দেব দাম তো বেশি চাই না আমরা আমরা ওই পাইকারি দামে গরু বেচি পাইকারি বিক্রি করেন জি জি যে দামগুলো ভিডিওতে বলেন না এগুলো কি সরাসরি দেওয়া যাবে সরাসরি দেওয়া যাইবো দেওয়া যাবে জি জি আগামী কালকে কোন বাজারে যাবেন আগামী কাল আমি তো আল্লাহ হাতে বাসা বসে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জি কোটিশোমনি আচ্ছা ঠিক আছে আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন 01 219 6661 কেউ যোগাযোগ করলে দেওয়ার চেষ্টা করবেন জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম